সকালে উঠে ভাইকে রাখি পরানোর সাথে আমি কিভাবে ব্লগটা তৈরি করলাম সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণি স্মল ব্লগ ওয়াল। মা সকালে লক্ষ্মীর ঘট বসিয়ে পূজা দিচ্ছে আর বুনু সকাল ছটার দিকে উঠে স্নান করে বসে বসে আলতা পরছে। কাকি বুনুকে আলতাটা পরিয়ে দিচ্ছে আর বুনু তো খুব মনোযোগ সহকারে আলতা পরানোটা দেখছে। এবছর আমি রাখি পরাতে পারবো না, তাই বুনুই সবাইকে রাখি পরাবে। তো যাই হোক, আমি বসে বসে সবজি কাটছিলাম যাতে মা পূজা দেওয়া শেষে তাড়াহুড়ো করে সবজি না কেটে রান্না করতে হয়। যাই হোক, আমার সবজি কাটা শেষে দেখছি বুনু রাখি পরাতে বসে পড়েছে। কালকের দিনটা শুভ ছিল না, তাই কালকে রাখি পরানো হয়নি। আর আজকে সকাল 8টার মধ্যে পূর্ণিমা শেষ হয়ে যাবে, তাই বুনু সকাল 6টার দিকে উঠে একদম স্নান করে রেডি হয়ে গেছে রাখি পরানোর জন্য। প্রথমে নিজে দাদাকে পড়াচ্ছে, এরপরে পিসির দুই ছেলেকে পড়াবে। আমি এবছর রাখি পরাতে পারলাম না, নয়তো আমার মাসি তো আর জ্যাঠা তো ভাই বোন মিলে আমরা সাত ভাই এক বোন, বলতেই পারো সাত ভাই চম্পা। যাই হোক, মনে একটা দুঃখই ছিল কারণ এবছর আমি রাখি পরাতে পারলাম না। তো এখানে বুনু সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমার ভাই তো স্নান করতেই ব্যস্ত। কারণ ভাই সকালে উঠেই মাকে ফুল বেলপাতা মিষ্টি সমস্ত কিছু এনে দিতে দিতে সকাল 6টা বেজে গেছে। আর যেহেতু 8টার দিকে পূর্ণিমা শেষ, তাই কাকি বললো এদেরকে আগে রাখিটা পরিয়ে দিক, তারপরে ভাই স্নান করে আসলে ভাইকে রাখিটা পরাবে। আর এবছর একটু মনে দুঃখ ছিল যে ভাইকে রাখি পরাতে পারবো না, ভাইয়ের হাতটা খালি থাকবে। কিন্তু বুনু যেহেতু ভাইকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর সেই দুঃখটা রইল না। তো যাই হোক, বুনু রাখি পরানো শেষে সবার কাছে আশীর্বাদ নিচ্ছে আর মনে মনে একটু লজ্জা পাচ্ছে। সবার আশীর্বাদ নেওয়ার পরে বুনু এখন এদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো সবার প্রথমে দাদাকে খাইয়ে দিল, দাদা ওকে 20 টাকা দিয়েছিল, তা আবার ওর ঠাকুরদার কাছ থেকে নিয়ে। আর ওর পিসির ছেলেরা ওকে বাড়ি যাওয়ার সময় দিয়েছিল। আমার দাদাকেও যখন আমি আগে ছোটোবেলায় রাখি পরাতাম, সেই সময় আমাকে 5 টাকা ধরিয়ে চুপ করে বসিয়ে রাখতো। আমাদের দাদারাও কি ছোটোবেলায় এমনটা করতো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, ভাই স্নান করে চলে এসেছে আর বলছিল এই হাতে টিপ দিবি। তো বুনু তো এখানে ভাইকে রাখি পরাচ্ছে, আর বুনু এখানে ভাইকে খুব সুন্দর করে গিঠু দিয়েছে, আর অন্য কারো দরকার পড়েনি গিঠুটা দেওয়ার জন্য। যাই হোক, ভাইকে রাখিটা পরিয়ে দেওয়ার পরে যা যা নিয়ম ছিল সমস্ত কিছু করলো। আর প্রদীপটা যখন ঘুরাচ্ছিল সেই সময় ভাইয়ের চুলের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। পরে বুনু ভাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিল আর ভাইও খুব সুন্দর করে বুনুকে আশীর্বাদ দিল। এরপরে বুনু যখন ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, সেই সময় বুনু বলছিল যে আমিও মিষ্টি খাবো দাদা, তাই ভাইও বুনুকে মিষ্টি খাইয়ে দিল। এভাবেই হাসি মজা করতে করতে পূর্ণিমার আগে রাখি পরানোটা একদম শেষ হয়ে গেল। আর বুনু কালকে রাতে ও দাদুকে রাখি পরিয়েছিল, তো দাদু ওকে একটা ব্যাগ দিয়েছিল, সেটাই আমাকে এসে দেখাচ্ছিল। কালকে ভাস্তি লেহেঙ্গাটা দিয়ে গেছিলো সেলাই করার জন্য, তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে, লেহেঙ্গাটা ভালো এসেছে। ব্লাউজের পিসটাও খুব সুন্দর এসেছে, তো দেখতে পাচ্ছ দুপাশে ডিজাইন করা আর সাথে ছিল লাইনিং। তো এখন আমি কাটিং করে নেব। এর জন্য সবার আগে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, এরপরে পুট আর মোহরির মাপটা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নেব চেস্টের মাপ। চেস্টের মাপ এখানে আমি 7 নিয়েছি, তারপরে আমি লম্বার মাপটা নিয়ে কোমরের মাপটা নিয়ে নেব। সমস্ত কিছু মাপ নিয়ে নেওয়ার পরে এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। আর কাটিং করার সময় মনে পড়লো আমি তো মোহরার মাপটা নিইনি, তাই এখানে আমি পরে মোহরার মাপটা নিয়ে নিয়েছিলাম। Thank you.
অংশটা কাটিং করে নেওয়ার পরে এখানে আমি মেন কাপড়ের সাথে কাচ্চা সেলাই করে নিয়েছিলাম চারিদিকে। তো এখন আমি এটাকে কাটিং করে কাপড়টাকে সোজা করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, পরে আমি সম্পূর্ণ ব্লাউজটা তৈরি করে তোমাদের সামনে চলে আসলাম। আর আমি এর ভিডিওটা সম্পূর্ণ ভালো মতন করতে পারিনি, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাতে পারো।